আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জাব্বার, তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অন্তর্গত গোয়ালগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জোলাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ হযরত মাওলানা আব্দুর রহমান দরবেশ সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আপনারা আমিনের সাউন্ড এত আস্তে করে দিয়েছেন, আমার মনে হয় আপনারা অনেকে ধারণা করেছেন বা মনে করেছেন হুজুর মাওলানা আব্দুর রহমান দরবেশ সাহেবের জন্য দোয়া করেছেন আর আমরা আমিন বলেছি, আমাদের তো কোনো লাভ নাই, সব ফায়দা তো মাওলানা আব্দুর রহমান সাহেবের হয়ে যাচ্ছে। আপনার চিন্তা ভাবনা যেমন সংকীর্ণ, ইসলাম এতটা সংকীর্ণ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মোমেন তার আরেকজন মোমেন ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতা তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করে বলে, রব এই লোকটা তার আরেক ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে সেইম দোয়াটা আগে আপনি তার জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমাদের চিন্তা চেতনা যেমন সংকীর্ণ, ইসলাম ততটা সংকীর্ণ নয়।
বরং ইসলামটা অনেক উদার। আপনি আরেক ভাইয়ের কল্যাণ কামনা করবেন, আল্লাহ তাআলা ওই সেম কল্যাণটা আগে আপনার উপর নাজিল করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের আরেক ভাইয়ের জন্য দোয়া করতে আমাদের মনে কোনো কুণ্ঠাবোধ থাকবে? মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়েতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় সদর দক্ষিণ তথা কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই শুকরগুজার হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি বরকতময়, একটি পবিত্র মাহফিলে বসেছি, কারণ এখানে আমরা কোনো আলেম ওলামাদের লিখিত কিতাব কিংবা দুনিয়ার কোনো মানুষের রচনা করা কোনো কিতাব থেকে আলোচনা করব না, বরং আমরা এমন একটি কিতাব থেকে আলোচনা করব যেই কিতাব সরাসরি আল্লাহ তাআলার দফতর আরশে আজিম থেকে এসেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মঞ্চের মতো পবিত্র আর কোনো মঞ্চ হতে পারে না। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল, ওই ব্যক্তি ওই ব্যক্তির বিরোধিতা হবে, এটা তেমন কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বরং এটি আল্লাহর কোরআনের মঞ্চ। এখানে সকল দলের মতের মানুষেরা আসে, সবাই কোরআনকে ভালোবাসে, সবাই ইসলামকে ভালোবাসে, এবং আমরা সবাই এসেছি কোরআনের কথা শুনতে। আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী শুনতে, কোরআন সুন্নার কথা শুনে সেই আলোকে জীবন গঠনের দীপ্ত প্রত্যয় নিয়ে আমরা এই কোরআনের মাহফিলে এসেছি। আমরা যেন আজকের এই মাহফিল থেকে, আলোচনা থেকে উপকৃত হতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আরেকটু জোরে বলেন না, আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল এবং আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হতে চাই কি চাই না? আমরা যদি আজকের এই মাহফিল থেকে, আলোচনা থেকে যদি আমরা উপকৃত হতে চাই, বেনিফিটেড হতে চাই, তাহলে আমাদের সবাইকে দুইটা আমল করতে হবে, দুইটা কাজ করতে হবে। যদি বুঝে থাকেন সবাই জবাব দেন তো, কয়টা কাজ করতে হবে? রব্বুল আলামিন বলেছেন কোরআনের আলোচনা থেকে তোমরা যদি বেনিফিটেড হতে চাও, কোরআনের আলোচনা থেকে তোমরা যদি উপকৃত হতে চাও, তাহলে তোমাদেরকে দুটো কাজ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের আলোচনা হবে, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে আল্লাহর কালাম শোনো, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, অমনোযোগী হয়ে পারস্পরিক কথাবার্তা বলে কিংবা আদবের খেলাফ কোনো কাজ করে আল্লাহর কালাম শোনো না। আল্লাহ তাআলা বলছেন ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে গভীর মনোযোগী হয়ে আদবের সঙ্গে আল্লাহর কালাম শোনো, এক নম্বর। নম্বর টু, ওয়ানসিতু, সাইলেন্ট হয়ে যাও, চুপচাপ হয়ে যাও, কারণ যেখানে আল্লাহর কালামের কথা শুরু হয় সেখানে আর অন্য কথার কোনো দাম থাকতে পারে না।
যখন আল্লাহর কালাম থেকে কথা শুরু হয় তখন দুনিয়ার সমস্ত কালাম সমস্ত কথা তুচ্ছ হয়ে যায়, কারণ যার কালামের কথা শুরু হয় তিনি কি? এই দুটো কাজ দেখি কারা কারা মেমোরাইজ করে রাখতে পেরেছেন। আজকের মাহফিল বা আলোচনা থেকে উপকৃত হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? দুইটা, মাশা আল্লাহ, মনে রাখতে পেরেছেন আপনারা। এক নাম্বার কি বলেছি দেখছেন, এরাই বিসিএস ক্যাডার হবে, কারণ এদের মুখস্থ বিদ্যা ভালো, মনে রাখতে পেরেছে। এক নাম্বার, ফুললি কনসেন্ট্রেট হয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনবো আমরা ইনশা আল্লাহ। আর দুই নাম্বার কি বলেছি? মাশা আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো কাজ করলে ফলাফল কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত এই দুটো কাজ করলে তোমাদের উপরই আমার রহমত নাজিল হবে। তাহলে এই দুটো কর্মসূচি আমরা পালন করব এখানে বসে, আমরা নীরবতার সাথে মনোযোগী হয়ে আজকের আলোচনা শুনব ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি কিংবা অসংলগ্ন কথাবার্তা বলে আমরা একটি সেকেন্ডও নষ্ট করব না, সরাসরি আমরা কোরআনের আলোচনায় প্রবেশ করছি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল করিমের মাহফিলে এসেছি। আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য এই কিতাব নাজিল করেছেন। আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি? সবাই একটু ঠোঁটটা নাড়ান না, একটু জবান খুলে বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাবের ফার্স্ট টু লাস্ট একটা অক্ষর কোন মানুষ এখানে ঢুকাই দিয়েছে? সুবহানাল্লাহ। এই কিতাবটা ফার্স্ট টু লাস্ট একেবারে পুরো কিতাবটা যার কাছ থেকে এসেছে তিনি কি? দুঃখজনক হলেও সত্য, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমাদের কাছে, আমাদের ঘরে এই কিতাব। এখানে কি কেউ আছেন যে যার ঘরে এই কোরআন নাই? আছে এমন কেউ? সবার ঘরে এই কোরআন আছে। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন। আমাদের ঘরে আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত থাকা সত্ত্বেও আমরা তো দুর্দশাগ্রস্ত হওয়ার কথা ছিল না, তাহলে কেন আমাদের এই পরিণতি হলো? এর কারণ হলো আল্লাহর কালাম, এই কোরআনকে আমরা আমাদের জীবনে কম্পালসারি করতে পারিনি, বাধ্যতামূলক করতে পারিনি, বরং এটাকে আমরা আমাদের লাইফের অপশনাল ম্যাটার বানিয়ে ফেলেছি। এখন আমরা সব শিখছি, কোরআন শিখছি না, অথচ আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটা সার্বজনীন। যদি সাম্প্রদায়িক হতো আল্লাহ তাআলা কোরআনে বলতেন হুদাল্লিল মুসলিমিন, এটা মুসলমানদের কিতাব। আপনি কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও হুদাল্লিল মুসলিমিন বা হুদাল্লিল মুমিনিন খুঁজে পাবেন না, বরং আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস, গোটা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের কিতাব হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ। এখন হেদায়েতের গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করলেই দুনিয়ায় নাজাত, আখেরাতে আপনার জন্য নাজাত রয়েছে। এখন কোরআনের আলোয় যে আপনি নিজেকে আলোকিত করবেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ এই কোরআন দিয়েছেন, আপনি মসজিদের মধ্যে ঢুকায় রাখবেন, মাঝে মাঝে চুম্ব খাইয়া বুকের সঙ্গে লাগাবেন, ঘরের তাকের উপর রাখবেন, এই জন্য নো, আপনি বুঝতে পারেননি আল্লাহ কেন কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন হাদা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল-মুত্তাকিন। আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য উপদেশ বাণী, জীবন পরিবর্তনের গাইডলাইন। যদি কোরআনের উল্টা তোমার জীবন পরিচালিত হয়, জাহান্নাম ছাড়া গতি নাই। আর কোরআনের মতো জীবন গঠন করলে বান্দারে তোমার জন্য জান্নাত আমি নিজেই বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার শখ উঠছে কাদের? হাত তুলেন তো দেখি। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে এই কিতাবের অনুসরণ করতে হবে। এখন এই যে এই কিতাবের অনুসরণ করবেন, আপনি মানবেন, আমি তো আগেই বলেছি মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়, আপনি এই কিতাব মানবেন কেমনে? এখনো তো জানেন না। আরে ভাই জানা বাদ দেন, আপনাকে কোরআন দিলে এখনো শুদ্ধ করে বলতেও পারবেন না। এখন কোরআন আমাদের জীবনে গুরুত্বহীন হলো কেন? এমনি এমনি হয় নাই, এর বেশ কিছু কারণ রয়েছে। আমাদের লাইফে কোরআন এতটা গুরুত্বহীন হয়ে গেল কেন? এর মূল্য
এর ভ্যালু, এর ডিগনিটি, এর মর্যাদা আমরা এখনো বুঝতে পারি নাই। আমি কোরআনুল করিমের মর্যাদা কেমন, ভ্যালু কেমন, আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলছি। এই কালাম, এই কিতাব পৃথিবীর একমাত্র কিতাব যা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউস ভবন থেকে এটা আসেনি, এটা প্রাইম মিনিস্টার অফিস থেকে আসেনি, এটা সেক্রেটারিয়েট থেকে আসেনি, এটা পৃথিবীর কোনো অফিস থেকে আসেনি, এটা স্বয়ং আল্লাহর দপ্তর থেকে এসেছে। আল্লাহ আকবার! আপনি এর ভ্যালু বুঝেন নাই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার বাড়ি এই কুমিল্লা সোয়াগাজী বাজারের আশেপাশে, কষ্ট হচ্ছে বাবারা, ভাইয়েরা কষ্ট হচ্ছে? সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লেখা একটি চিঠি আপনার বাসায় এসছে, রাত বাজে ১২টা, হাতে পেয়েছেন, ইংরেজি ভাষা আপনি বুঝেন না, বলেন সুপ্রিম কোর্টের কোনো নোটিশ আপনার হাতে আসার পর ওই রাতে আর ঘুম আসবে? দুশ্চিন্তা বাড়বে, না জানি এই নোটিশে কি লেখা, একটা গ্রেফতার না অন্য কিছু, ইংরেজি তো বুঝি না, খুলে দেখে কি কি জানি লেখা, কিছু বুঝে না। পাশের বাড়ির ভাতিজা একটা আছে, আব্দুল সালাম, ইংরেজি পারে। রাত ১টার সময় গিয়ে আব্দুল সালামের দরজায় নক, বাবারে উঠ, বলতেছে চাচা সকালে আইসেন না, এখন তো ঘুমাচ্ছে, কয় এখনই উঠ, ঘটনা খারাপ। উঠাইছে, উঠানোর পরে বলতেছে বাবারে সুপ্রিম কোর্ট থেকে এই চিঠিটা আসতে দেখতো বাবা পড়ে কি। সুপ্রিম কোর্টের নোটিশটা বোঝার জন্য রাত ১টায় গিয়ে আরেক বাড়ির ছেলেকে উঠাতে পারেন, এটা দুনিয়ার কোনো কোর্ট থেকে নয়, সরাসরি আল্লাহর দপ্তর আরশে আজিম থেকে এসেছে। আপনি এই কিতাবের ভ্যালু বুঝেন নাই বলে আজ পর্যন্ত কোরআন বুঝার জন্য মানুষের দ্বারে দ্বারে আপনি ঘুরতে পারেন নাই। কপাল পোড়া আপনি, আপনি দুনিয়ার সবচেয়ে হতভাগ্য লোক, সবচেয়ে কপাল পোড়া আপনি। আল্লাহর দপ্তর থেকে আসা এই মেসেজ বুঝার জন্য আপনি এখনো ঘোরাঘুরি করেন নাই, বরং সুযোগ পাইলেই আপনি এর বিরুদ্ধে দাঁড়ান। কপাল পোড়া আপনি! আমি বলছিলাম কোরআনুল করিমকে আজ আমরা আমাদের লাইফের অপশনাল ম্যাটার বানিয়েছি, আর আল্লাহ বলছেন নো, এটা তোমার লাইফের কম্পালসারি বিষয়, বাধ্যতামূলক বিষয়। কেন এমন হলো? নিজে কোরআন শিখলাম না, নিজের ছেলে মেয়েকে কোরআন শেখালাম না, কারণ এর ভ্যালু আমরা বুঝি নাই। এ যুবক ভাইরা, ভালো করে শুনেন, এটা যেন তেন কোনো কিতাব নয়, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি পৃথিবীর একমাত্র বই, একমাত্র কিতাব যা দুনিয়াতে ২৪টি ঘন্টাই তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ! এটা গলাবাজি করে নয়, চাপাবাজি করে বুঝাচ্ছি, বাস্তবিক এবং বৈজ্ঞানিকভাবে আপনাদেরকে বুঝাই। এটা আজকের বিজ্ঞান তা প্রমাণ করেছে। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করছেন, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন রাত ৮টা বাজে, আমেরিকায় এখন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এখন সকাল ১০টা বাজে, লন্ডনে এখন দুপুর ২টা বাজে, সৌদি আরবে এখন ৫টা বাজে, অস্ট্রেলিয়ায় এক সময়, কানাডায় এক সময়, দুবাইয়ে এক সময়, এক এক দেশে এক এক সময়। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এখন ৭:৩০ বাজে, আমরা ৮টা। আমি কি কথা ভুল বলেছি? এই জন্য মহাকাশ বিজ্ঞানীরা এই স্যাটেলাইটের যুগে গবেষণা করে বড় অবাক হয়ে গেলেন, সময়ের ভিন্নতার কারণে তারা দেখলেন পৃথিবীতে দেশ আছে কয়টা জানেন আপনারা? ২৫০+। তারা দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে, সময়ের এই ঘূর্ণায়মান প্রক্রিয়ার কারণে তারা গবেষণা করে দেখলেন ২৪টা ঘন্টাই দুনিয়ার কোনো না কোনো কোনায় কানায় কোনো না কোনো স্থানে আজান হয়। আমরা এখন এশার নামাজ পড়েছি, সৌদি আরবের মানুষ আসরের নামাজ পড়েছে, লন্ডনের মানুষ কিছুক্ষণ আগে জোহরের নামাজ পড়েছে, দেখছেন আমরা কিন্তু এশার নামাজ শেষ করে ফেলেছি। কোনো দেশে এখন ফজর চলে, কোনো দেশে জোহর চলে, কোনো দেশে মাগরিব চলে, কোনো দেশে আসর চলে। তারা দেখলেন হায় হায়, এই সময়ের ভিন্নতার কারণে
পৃথিবীতে 24 ঘন্টা আজান হয়। আচ্ছা বলেন তো, আজান হলে মুসলমানরা বসে থাকে না নামাজ পড়ে? নামাজ যখন আমরা শুরু করি, মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে তিনি বুখারী শরীফ থেকে শুরু করলেন, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পড়া শুরু করলেন। একেবারে সাধারণ মুসল্লিও বলবে হুজুরের কি মাথা খারাপ হয়েছে নাকি, কারণ নামাজে দাঁড়াইয়া একটা বই থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক, বইটার নাম যেহেতু পৃথিবীতে 24 ঘন্টা আজান হয় তার মানে পৃথিবীর কোনো না কোনো কোনায় কানায় আপনি ঘুমাইলেও মানুষ নামাজ পড়ে তেলাওয়াত হয়, তার মানে পৃথিবীতে 24টি ঘন্টা অনবরত দিবানিশি 24 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ, কোরআন ছাড়া পৃথিবীর কোন বই আছে যা 24 ঘন্টা মানুষ পড়ে? বলেন একটা বইয়ের নাম কি আছে? আছে, কোরআনের ভ্যালু বোঝাচ্ছে। এই যুবক ছাত্র ভাইরা শোনো, ছাত্র ভাইরা ভালো করে শোনো, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার এই কমার্সের বইগুলো 24 ঘন্টা পড়া হয় না পৃথিবীতে, এটা 24 ঘন্টা হয়। আর প্রথম পয়েন্ট বলেছিলাম এটা আল্লাহর দফতর থেকে আসা কিতাব। এরপরে আপনি শুনেন, আপনি আল্লাহর কালাম, এখনো আপনি কোরআনের ভ্যালু বুঝলেন না। নোবডি হ্যাজ ইভার বোদার টু রিড অর হার্ড দা হলি বুক কোরআন, এটি এমন এক কিতাব, এই কিতাব তেলাওয়াত করলে কোনো মানুষ কখনো বিরক্ত হয় না, এমনকি এই কিতাবের তেলাওয়াত শুনলে কোনো মানুষের বিরক্ত লাগে না। একটা গান যদি বের হয় ওই গান যুবক তরুণরা কয়েকদিন শোনার পরে বলে এই গান কয়দিন আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, শুনতে শুনতে ভালো লাগে না, গানটা চেঞ্জ করো, নতুন কোনো গান আসলে ওইটা বাজাও। দেখেন একটা গান কয়েকদিন কয়েক সপ্তাহ বা কয়েক মাস শুনলে মানুষের ভালো লাগে না, শুনতে মজা লাগে না, কিন্তু আমরা সবাই জন্মের পর থেকেই মসজিদে যাই। ইমাম সাহেব প্রত্যেক দিন একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন, সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সারা দুনিয়ায় নামাজ শুরু হয় এই একটা সূরা দিয়ে, জন্মের পর থেকেই মসজিদে গেলেই শুনে ইমাম সাহেব এই সূরা দিয়ে নামাজ পড়ান। এই কুমিল্লার কোনো মুসল্লি কি কোনোদিন মসজিদে ঢুকে বলেছে নাকি হুজুর আপনি কি একটা সূরাই পারেন নাকি, প্রত্যেক দিন এক সূরা দিয়ে কেন নামাজ শুরু করেন, আজ একটু অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন, এমন আপত্তি কেউ কি কোনোদিন জানিয়েছে নাকি? বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত এরকম আপত্তি কেউ তুলবে নাকি? কারণ যে তেলাওয়াত করে তারও খারাপ লাগে না, যে তেলাওয়াত শুনে তারও বিরক্ত লাগে না, বরং দেখা যায় এক একজন এক এক ভয়েছে এক এক কণ্ঠে সুললিত কণ্ঠে কোরআন পড়ে, কারো কারো ভয়েছে কারো কারো সুরের মধ্যে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন যখন তারা তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে আপনারা যারা হজ করেছেন ওমরা করেছেন, হাত তুলেন কারা কারা হজ আর ওমরা করেছেন, আপনাদেরকে বোঝানো আরো বেশি মজা হবে। হাত নামান, মক্কা মদিনায় যখন নামাজ শুরু হয়ে যায় মক্কা মদিনার ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়ালে আহারে কলিজা ঠান্ডা হয়ে যায়। কত মানুষকে আমরা দেখেছি কোরআনের অর্থ বুঝে না তাও পাগলের মতো কান্না করে, এই দৃশ্য হারাম আইনে আছে না নাই? অর্থ বুঝে না কিন্তু তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষের হৃদয় গলে যায় নরম হয়ে যায়, বাচ্চা শিশুর মতো কান্না করতে থাকে। পৃথিবীতে আল্লাহর কালাম এই কোরআনের তেলাওয়াত ছাড়া অন্য কিছুর তেলাওয়াত শুনে মানুষ কেঁদেছে এমন নজির নাই, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে বিরক্ত লাগা দূরের কথা, পড়লে বিরক্ত লাগা দূরের কথা, বরং আল্লাহর কালামের তেলাওয়াত শুনে শুনে যুগ যুগ ধরে মানুষেরা চক্ষু থেকে পানি ঝরাচ্ছে, কিয়ামত পর্যন্ত পানি ঝরাবে। এই এই কিতাবের তেলাওয়াত শুনলে বিরক্ত লাগবে না, বরং পৃথিবীতে এমন বহু নজির আছে আল্লাহর কালামের তেলাওয়াত শুনেই মানুষ ইসলাম কবুল করে ফেলেছে। এই কিতাবের ভ্যালু আপনি বুঝেন নাই, আপনার ঘরেই এটা আছে। দ্য নাম্বার অফ দ্য পিপল
who have memorized the holy book Quran is countless. এটা পৃথিবীর একমাত্র বই যে বইয়ের মুখস্থকারের সংখ্যা পৃথিবীতে মানুষ গণনা করে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, রামায়ণ, বেদ, পৃথিবীতে অসংখ্য ধর্মীয় গ্রন্থ রয়েছে, কোন ধর্মীয় গ্রন্থের এত হাফেজ নাই যত হাফেজ রয়েছে এই কোরআনুল কারীমের। আমি বিশ্বের কথা কি বলবো, এই কুমিল্লার কোনায় কানায় হাফেজের সংখ্যা কম না বেশি? এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে, পৃথিবীতে হাফেজের সংখ্যা কত হিসাব করলে কোটি কোটি হবে। বলেন পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন বইয়ের কে এত হাফেজ আছে নাকি? আবার এই কিতাবটা মুখস্থ করার জন্য একদম সহজ ভাষায় নাজিল করেছেন কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। এটাকে আল্লাহ তাআলা সহজ করেই নাজিল করেছেন, এই জন্য আমার হাফেজরা 30 বার আল্লাহর কালাম মুখস্থ করে তারা তাদের কলিজায় রাখতে পেরেছে, সিনার ভেতরে ঢুকায় রাখতে পেরেছে। পৃথিবীতে কেউ যদি আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা দুনিয়ার সব কোরআনকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তাও পৃথিবী থেকে আল্লাহর কালামকে মুছে দেওয়া যাবে? কারণ হাফেজদের সিনার ভেতরে এই কোরআন ঢুকিয়ে রাখছেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে না, আল্লাহর দ্বীন ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে না। আপনি থাকবেন না, আমি থাকবো না, ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে ইসলাম দাঁড়িয়ে থাকবে। এ ভাই সময় কম রে, আমাকে কথা বলতে দেন রে ভাই, সময় কম তো। আপনি থাকবেন না, চলে যাবেন, কেউ থাকছে পৃথিবীতে? কেউ থাকবে না, সবাই চলে যাবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কেউ থাকবো আমরা? আরো যদি বলুন থাকবো, কিন্তু আমাদের কাজ কারবার দেখলে মনে হয় এখানে একদম দুনিয়াতে থাকার ঠিকাদারি নিয়ে আসছি, যখন মন চায় তখন আমরা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। আপনি দাঁড়াতে পারবেন, অসুবিধা নাই, তবে মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে আপনাকে একদম আপনার চরিত্র খোলামেলা করে দিয়ে বেজ্জত যিনি দুনিয়ায় করে ছাড়বেন তিনি কি? এই পাগলা কি করছে দেখেন নাই? 3-4 মাস ধরে পাগলামি করে কোথাও গিয়ে ঠাই হচ্ছে না। বিচার টাকা এই পাগলা অনেক পাগলামি করেছে, ইসলাম নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। এই জমিন আপনাকে চিনতে হবে, এই বাংলাদেশে ইসলাম এসেছে ওলিয়া উলিয়ার মাধ্যমে। এই দেশ আলেম উলামার দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ। এই দেশের মানুষ তাওহীদ পাগল, দিন পাগল, আল্লাহ পাগল, রাসূল পাগল, ইসলাম পাগল। এই দেশে ইসলামের বিরুদ্ধে গেলেই টিকে থাকা সম্ভব হবে না। আমরা সবাই ইসলামের পক্ষে না বিপক্ষে? কিন্তু বাহাদুরি করেন কেন আপনি? আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হতে পারে। এখন 2021 সাল,
বলেন তো পৃথিবী থেকে ১৯২১ সাল ছিল না, পৃথিবীতে ১৯২১ সাল ছিল না? থাকেন আমরা একসাথে উঠবো, আমি তো আর ১৫-২০ মিনিট আলোচনা করব, থাকেন আমরা একসাথেই যাই। ১৯২১ সাল তাই না ছিল? দেখেন ১৯২১ সালে আমরা একসাথে উঠি, আমিও শেষ করে ফেলবো ইনশাল্লাহ, আমার আরেকটা মাহফিল আছে তো ইনশাল্লাহ। ১৯২১ সাল তাই না? ১৯২১ সালে পৃথিবীতে বহু মানুষ দুনিয়ায় ছিল, এরা এখন আছে? এরা এখন নাই। এখন ২০২১ সাল, ২১২১ সাল দুনিয়াতে আসবে, আমিও থাকবো না আপনারাও থাকবেন, এত লম্বা হায়াত এখন পাওয়া যায় না, যেহেতু আমরা সবাই থাকবো না, চোখের পলকে লাশ হয়ে যেতে পারি আমরা। আগামীকাল রাত আমার আপনার জীবনে, আমার আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি, সুতুই টান দিলে মালি সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার অপার, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার অপার, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা, গাড়িও থাকবে গাড়িওয়ালা থাকবে না, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেকটি প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, এই মৃত্যু থেকে আপনি কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না, সবার কাছেই মৌত আসবে। এজন্য কবি বলেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন,
والقبر بيت كل ناس داخلون মৃত্যু এমন এক পেয়ালা এখান থেকে সবাই পান করবে, আর কবর এমন এক বাড়ি যেখানে সবাই যাবে। এত বাহাদুরি করেন কেন? বিমান চড়লে দেখা যায় ফার্স্ট ক্লাস সিট আছে, সেকেন্ড ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। ট্রেন যারা চড়েছেন দেখেছেন কেবিন আছে, ভালো সিট আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আছে। বাসেও এখন দেখা যায় বিজনেস ক্লাসের বাস, স্কেনিয়া ম্যান, ইকোনমি, আবার স্লিপিং কোচ আছে না নাই দেখা যায়। সব জায়গায় ক্যাটাগরি ভিত্তিক জায়গা আছে, কিন্তু একটি জায়গায় কোনো ক্যাটাগরি, কোনো লেভেল, কোনো স্ট্যাটাস দেখা হয় না, সেটা হলো কবর। হায়ার ক্লাস হোক আর আপার ক্লাসের হোক, কবর হচ্ছে সবার জন্য সমান, সবার জন্য সমান। সবাই সাদা কাফন পরে, আপনি অনেক বড় বিজনেস ম্যাগনেট, খুব দামি বিছানায় থাকেন, মরে যান দেখবেন পোকামাকড় মুক্ত জায়গায়, পোকামাকড় যুক্ত জায়গায় সেই কবরে মাটির বিছানায় আপনাকে রেখে আসবে, ঠিক কি না? খুব বুক ফুলিয়ে দম্ব ভরে আপনি দুনিয়াতে চলেন, আপনাকে কবরে রাখা হোক না, পোকা নাকের ভেতর দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। প্রত্যেকের জন্য, আমার আপনার সবার জন্য একই পরিণতি। আপনি কোরআনের পক্ষে থাকেন, ইসলামের সঙ্গে থাকেন, দুনিয়া আখেরাত উভয় জায়গায় আপনাকে সম্মানিত মর্যাদাবান আর আখেরাতে নাজাত দিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য আমরা সবাই ইসলামের সাথে কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি কোরআনের মর্যাদাই বলছিলাম, এটা এমন এক কিতাব, যারা এখানে বিজ্ঞান বিভাগের ছাত্ররা আছে বা যারা এই বিজ্ঞানের যুগে বসবাস করে, যারা খুব ফুটানি করে যে আমরা এখন খুব আধুনিক যুগে বাস করছি, এটা বিজ্ঞানের যুগ, স্যাটেলাইটের যুগ, দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কোরআন, এই যুগে আর তার কি এত দাম আছে? আপনি কোরআনকে এখনো বুঝেন নাই। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিবুক কোরআন এন্ড সায়েন্স, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। আছে বলেন তো দেখি, কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? আরো আসতে বলেন, কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? বিজ্ঞান যা জানিয়েছে পরে, কোরআন তা দুনিয়ার মানুষকে জানিয়েছে আগে। কত সময় আগে জানাইছে? কিন্তু এখন যদি বলি বলেন তো কি জানাইছে, সবার মুখ বন্ধ হয়ে যাবে। কারণ কি জানেন, ওই যে এরা কোরআন পড়ে না, গবেষণা করে। আহ, কত বড় নেয়ামত আপনার হাতে! আপনারা অনেকে ভাবছেন এটা মোল্লা মৌলভীদের কিতাব মিয়া, আপনি কোরআনটা পড়ে দেখেন আপনার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়ে যাবে, জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়ে যাবে। আমাদের দশা হয়েছে এমন, আমরা ঘরের ভেতরে গোল্ড রেখে বাহিরে সিটি গোল্ডের তালাশে বের হয়েছি, ঘরের ভেতরে সোনা রেখে বাহিরে নকল সোনা তালাশ করছি আমরা। ঠিক তো বললেন, কাম তো আমরাই ঘটাচ্ছি, সব শিখে ফেলেছি। অনেক ছেলেরা আছে খুব স্মার্ট করে ইংরেজিতে কথা বলে, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, আবার ঠিকও কয়, এটা বলে ফেলছে আগে ঠিক, এখন ঠিক বলা ফ্যাশন হয়েছে, কিন্তু তারাই বলেন এই তুমি সুরা ফাতিহা পড়ো, ভুল করবে 100টা। ওই যে কোরআনকে তার লাইফে, তার পুরো একাডেমিক লাইফে এটাকে অপশনাল রাখছে, সে কম্পালসারি করে। তুমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে খুব বাহাদুরি করছো না? বিজ্ঞান তুমি এই 150 বছরে না এগুলো জানিয়েছে, জানাচ্ছে, আল্লাহর কোরআন কত আপডেটেড, আপনি নিজেকে আপডেটেড দাবি করছেন, আপনার সব ব্যাকডেটেড কোরআনের কাছে। কেমনে? আমি 4-5টা উদাহরণ দিই, দেখেন পৃথিবীর আকার, পৃথিবীটা কেমন, এটা কি চ্যাপ্টা, সমতল, গোল, নাকি ত্রিভুজাকৃতির, নাকি চতুর্ভুজ আকৃতির, এটা নিয়ে বিজ্ঞান এবং বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। প্রাচীনকালের বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলেছেন পৃথিবী চ্যাপ্টা বা সমতল। আধুনিক যুগে বিজ্ঞান গবেষণা করে বলল আগের যুগের বিজ্ঞানীরা ভুল বলেছে, আসলে পৃথিবী চ্যাপ্টা নয় সমতল নয়, তারা বলেছে পৃথিবী গোলাকার। আধুনিক বিজ্ঞানীরা বলল পৃথিবী গোলাকার। এরপরে বিজ্ঞান আরো উন্নত হয়ে গেল, স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো। বলেন তো পৃথিবী কি গোল? হ্যাঁ, এই স্যাটেলাইটের যুগে বিজ্ঞান যখন উন্নত হলো, তখন স্যাটেলাইটের এই যুগের বিজ্ঞানীরা বলল না পৃথিবী গোল নয়, পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতি। ডিম বুঝেন তো, আমার বাড়ি সিলেট, আমরা সিলেট হয় এন্ডা, আপনারা কুমিল্লার কিতা হয় ডিম হয়নি, আচ্ছা ডিম হইলে ভালো, অসুবিধা নাই, আমরা ডিমও হই এন্ডাও হই। ডিম দেখেছেন তো আপনারা, ডিমটা কি একেবারে গোল, বৃত্তের মতো গোল?
স্যাটেলাইটের যুগে বিজ্ঞান এসে বলল পৃথিবী ডিম্বাকৃতির, আপনার ঘরে এই বিজ্ঞানময় কিতাব আছে, আপনি কত বড় কপাল পড়ে এটা বুঝবেন কি, পড়েন না এখনো শুদ্ধ করে, আপনি কোরআনটা খুলে দেখেন, 1500 বছর আগে আল্লাহ এর সমাধান দিয়ে বলেছেন ওয়াল আরদা বাদা দালিকা দাহাহা। এখানে আলেম ওলামা যারা এসেছেন তারা বুঝে ফেলেছে, এই যে দাহা আরবি অভিধান খুললে ডিকশনারি খুলে দেখবেন দাহা বলা হয় উট পাখির ডিমকে, পৃথিবীর আকৃতি বুঝাতে গিয়ে আল্লাহ বললেন ওয়াল আরদা বাদা দালিকা দাহাহা, আমি এই জমিনকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। আল্লাহু আকবার। কেউ বিজ্ঞানীরা বিজ্ঞান আগে না কোরআন আগে? আরো আসতে বলেন, বিজ্ঞান আগে না কোরআন আগে? এগুলো কি আঙ্গুল? এগুলো কি আঙ্গুল? আমরা অনেকে টিপসই দিই না বাবারা, আপনারা টিপসই দেন না? টিপসইকে আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গার প্রিন্ট, আর বাংলায় বলি আমরা টিপসই। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা একটু জোরে বলেন না, কয়টা? কুমিল্লার মানুষের মতো আওয়াজ দিবেন না আপনারা, 10টা আঙ্গুল। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? না। সুবহানাল্লাহ, এই কারিশমাটা কার? আপনারা যারা দেশের বাইরে সফর করেছেন দেখবেন ইমিগ্রেশন পুলিশ যারা থাকে তারা আপনার 10 আঙ্গুলের ছাপ নেয়। পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্ট করানো বা রিনিউয়ের সময় যাবেন 10 আঙ্গুলের ছাপ দিবেন একেবারে, এমনকি সিম রেজিস্ট্রেশনও গেলে এখন 10 আঙ্গুলের ছাপ নেয়, কারণ আপনার এই আঙ্গুলের ছাপের সাথে দুনিয়াতে প্রায় 800 কোটি মানুষ আছে, একজনের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আপনার সাথে আমার মিল নাই, আমার সাথে আপনার মিল নাই, কারো সাথে কারো মিল নাই। আচ্ছা এটা আমরা কবে জানলাম? এখন 2021 সাল, 1850 সালের পরে, খুব সম্ভবত 1856 সাল, এখন 2021 সাল, তার মানে বেশি না, এই তো 200 বছরও হয়নি, সর্বপ্রথম ইংল্যান্ডের একজন বিজ্ঞানী উইলিয়াম হার্শেল তিনি হিউম্যান বডি নিয়ে রিসার্চ করে এই তথ্য আবিষ্কার করলেন, এবং এটা সর্বপ্রথম ইংল্যান্ডেই এই তথ্য আবিষ্কার হয়। এরপরে গোটা দুনিয়ায় এই টিপসই শুরু হয়, কারণ একজনের সাথে আরেকজনের কোনো মিল, এখন এটা সব জায়গায় লাগে, জায়গা জমি রেজিস্ট্রিতে লাগে, ভোট দিতে গেলে লাগে, বিদেশে গেলে লাগে, কোনো চুক্তি করতে গেলেও এই ফিঙ্গারপ্রিন্ট লাগে, কারণ একজনের সাথে আরেকজনের মিল। তো এটা আমরা জানছি হাজার হাজার বছর আগে না 200 বছর আগে? হাজার বছর আগে কে বলছে, কত বছর আগে? সর্বোচ্চ ধরলাম 200 বছর, আসলে 200 বছর না, আমি তো সালও বলে ফেললাম, 1850 সালের পরে জানছি এটা আমরা, 150 বছর, 150 বছর সামথিং, 167-165 বছর হয়েছে। যেটাকে আপনি এখনো পড়লেন না, ঘরের ভিতর ঢুকাই রাখছেন, মাঝে মাঝে চুমু দেন, এই কিতাবের 75 নম্বর সূরা খুলবেন, সূরাতুল কিয়ামা 3 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আইয়াহসাবু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার পরকাল বিশ্বাসী লোকেরা মনে করে দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর যখন আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এরা বলে কেমনে আল্লাহ আবার আমাদের দেহকে পুনরায় জোড়া লাগিয়ে একত্রিত করবেন? আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখো, তোমাকে আল্লাহ কেমন করে পয়দা করেছেন, তোমাকে আল্লাহ যদি এমন করে পয়দা করতে পারেন আবার জোড়া লাগাতে পারেন কিনা? আরো জোরে বলেন পারেন কিনা? আল্লাহ তাআলা পরকালে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহকে আবার জোড়া লাগানোর উদাহরণ দিতে গিয়ে বললেন মরে যাওয়ার পরে তোমার হাড্ডি গুড্ডি যদি মাটির সঙ্গে মিশে যায়, অস্থি পিঞ্জর সব যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তোমাকে তো আমি জোড়া লাগাবই লাগাবো, শুধু জোড়া লাগাবো তা নয়, আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, আল্লাহ বললেন শুধু দেহগুলোকে জোড়া লাগাবো না, বরং একজনের সাথে আরেকজনের যে আঙ্গুলের এই মাথার ছাপটা মিল নাই, এই আঙ্গুলের মাথার ছাপ সুদ্ধা তোমাদেরকে একত্রিত করব। কি সায়েন্টিফিক বুক আপনার কাছে! ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআনের ভ্যালু এর ডিগনিটি মর্যাদা বুঝাচ্ছি আপনাকে, আপনি আল্লাহর কালামটা এখনো পড়লেন না? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে বিজ্ঞান বহু কিলাকিলি করছে,
সমাধান দিয়েছে অনেক পরে। সর্বপ্রথম টলেমি বলেছে পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। আর ১৫০০ সালের পরে নিকোলাস কোপার্নিকাস ১৫১২ সালে শাল শুদ্ধা বলছে, কোপার্নিকাস বললো না এই টলেমি এতদিন যা বলছে সব ভুল, এগুলো ভুয়া, আমি গবেষণা করে দেখেছি পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, তুমিও ঘুরো, আমিও ঘুরে, সব ঘুরে। যা আমরা মাত্র ১০০ বছর আগে জেনেছি। এ ছাত্র আর যুবক ভাইয়েরা শুনেন, যে কোরআনকে আপনি আপনার লাইফে অপশনাল বানিয়ে ফেলেছেন, এখনো কোরআনটা শিখলেন না, কি অথেন্টিক, কি সাইন্টিফিক, কি আপডেটেড কিতাব আমাদের ঘরের ভেতরে রয়েছে। আল্লাহ তাআলা আরো ১৫০০ বছর আগে জানিয়েছেন, وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ لَا الشَّمْسُ ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. الله تعالى বললেন সূর্যের জন্য আমি একটি কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছি, সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে, চন্দ্রের জন্য একটি মঞ্জিল ঠিক করেছি, সেও তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চাঁদের আগে যেতে পারে না, দিন কখনো রাতের আগে যেতে পারে না, সবকিছুই তার আপন আপন গতিপথে কক্ষপথে পরিভ্রমণ করছে। ঘোরাঘুরি সমস্যার সমাধান দুনিয়ার মানুষ দিয়েছে ১০০ বছর আগে, আর আল্লাহর এই কিতাব, এই কিতাবের ভেতরে আল্লাহ আরো ১৫০০ বছর আগে সমাধান দিয়েছেন। আল্লাহু আকবার। এখনো আপনি কোরআনটা শিখলেন না, এখনো পড়লেন না, এ কেমন জীবন আপনার, কি করছেন আপনি? এখনো আপনি কোরআনটা শিখতে পারলেন না কেন? আপনার লাইফে আপনি অপশনাল বানিয়েছেন, আপনার সন্তানকে অ লেভেল এ লেভেলে পড়াচ্ছেন, পড়ার অসুবিধা নাই, কেন তাকে সবার আগে এই কোরআনটা শিখালেন না? আপনি ভাবছেন কি এটা হুজুরদের কিতাব, আর হুজুরদের কথা আপনারা যা মনে করেন এটা কি আর জানে, এটা টুনকা মেরে দেখেন না, ভেতর থেকে জ্ঞানের বারুদ জ্বলে উঠবে। সামান্য সামান্য থুরা থুরা আর কি, আমরা সিলেক্ট হয়ে তুরা তুরা ইয়া যে বাহাদুরি দেখায়, তুরা তুরা সামান্য ইংরেজি জানি না, যে ফুটানি যে ভাবসা, আরে বাপ রে বাপ, এই হুজুররা আপনার চেয়ে ভালো ইংরেজি জানে, বিজ্ঞান নিয়ে পড়ছে এত ফুটানি, হুজুরদেরকে কি মনে করেন আপনারা, বিজ্ঞান কম জানে হুজুররা? কারণ কোরআনে ৬০০০এর উপরে আয়াত, এর মধ্যে প্রায় ১৫০০০ আয়াত শুধু বিজ্ঞান সম্পর্কে। আল্লাহ আকবার। কেমনে পেছনে ফেলবেন আপনি? হিউম্যান এমব্রয়োলজির ধারণা পৃথিবীর বিজ্ঞান দিয়েছে কিছুদিন আগে, আর হিউম্যান এমব্রয়োলজি মায়ের পেটে বাচ্চা যে বড় হয়, এই যে ব্রণ আস্তে আস্তে বিকাশ হয়, এই ব্রণ তত্ত্ব, এটা সম্পর্কেও আল্লাহর কোরআনে বিস্তারিত বিবরণ এসেছে। আল্লাহ আকবার। কেন এতগুলো কথা বললাম আজকে আমি, কেন কোরআনের ভ্যালুটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, এর কারণ হচ্ছে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও এখনো অনেকে কোরআন আমরা শিখি নাই। আপনারা অনেকে প্রফেসর ডক্টর মনিস বুকাইলির নাম শুনেছেন, এই লোকটা কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করেছিল। বলে তো কোরআনের ভুল কেউ ধরতে পারবে? কেমনে সম্ভব? এটা কি মানুষের লেখা বই যে এটা আপনি ভুল ধরবেন? এটা যার কাছ থেকে এসছে তিনি কে? তিনি তো কিতাবের শুরুতেই বলেছেন, দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দা বুক, দা মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার ভেতরে সন্দেহ করার মতো কোনো বিষয় নাই, সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহ আকবার। ফেরাউনের লাশ নিয়ে যখন এই ডক্টর মরিস বুকাইলের মেডিকেল টিম রিসার্চ করা শুরু করল, তখন এই গবেষণা টিমেরই একজন সহযোগী মরিস বুকাইলিকে বলেছিল, স্যার
ফেরাউন তো মরছে 3000 বছর আগে, এখন যে তার লাশ থাকবে এখনো, আমরা যে গবেষণা করব, এটা যে থাকবে, লাশটা যে থাকবে, এটা মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনের মধ্যে আছে। আপনারা খালি পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইতে পারেন, কিন্তু কোরআনটা পড়ার জন্য আপনাদের মন চায় না। শুনেন না কাহিনীটা, শুনেন। ডক্টর মরিস বুকাইলি বলল, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব 3000 বছর আগে ফেরাউন ডুবে মরছে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে না? তো 3000 বছর আগের কাহিনী কোরআনে কেমনে আসে? আবার তার লাশ থাকবে এটাও এখানে প্রেডিক্ট করা হয়েছে, বলা হয়েছে থাকবে, এটা কিভাবে সম্ভব? দেখি তো এই বইটা নিয়ে আসো, আমি তো অনেক বড় পণ্ডিত, দেখি কোথাও কোনো ভুল টুল আছে কিনা, গ্যাঞ্জাম আছে কিনা, গ্যাঞ্জামটা ছুটাই দিই, পেজ ছুটাবে। আনলো, আনার পরে দেখে খুলে, হায় হায়, এখানে তো আরবি লিখা, জীবনে আরবি পড়ছে কোনো দিন? কথা কর না কেন, এগুলো আবার কি? আরে বাপ রে বাপ, সে ইংলিশে না বুঝে, তার মাতৃভাষা বুঝে, কিন্তু আরবি সে বুঝে না। সে বললো ঠিক আছে, এটা নিয়ে যাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা একটা কোরআন আনা হলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা কোরআন ফার্স্ট টু লাস্ট সে পড়লো, উদ্দেশ্য হেদায়াত নেওয়া না ভুল ধরা? আর একটু জোরে বলেন না, ভুল ধরতে পারে না। সে বলল শোনো, এটা যে ভাষায় নাজিল হয়েছে ওই ভাষাটা শিখে ওই ভাষায় আমি কোরআন পড়ে গবেষণা করব, তাহলে ভুল ধরতে পারবো। এরপরে ডক্টর মনিস বুকাইলি আরবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কয়েকজন স্কলারদের শরণাপন্ন হলো, আরবি ভাষা শিখলো, তারপরে আরবি ভাষায় কোরআন পড়া গবেষণা করা শুরু করে দিল। কোরআনুল কারিমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনুল কারিমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়ে শেষ করলো। পুরো কোরআন পড়ার পরে সে বলল, আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে এসে আমি কোরআনের ভুল তো ধরতেই পারলাম না, বরং নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে আমি মুসলমান হয়ে গেলাম। ডক্টর মরিস মুকাইদের মতো লোক কোরআন পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এত বড় একজন প্রত্নতাত্ত্বিক, একজন সার্জন, বিখ্যাত সার্জন ছিল সে, আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো আল্লাহর কালামটা বুঝবেন তো দূরের কথা, মানবেন তো দূরের কথা, এখন আপনি পড়াটাই শিখেন নাই। এত ওয়াজ মাহফিলের আয়োজন কি করে কি হবে, আর এত স্লোগান দিয়ে কি হবে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালানোর স্লোগান বহু দিয়েছেন, স্লোগান পরিবর্তন করেন, বলেন আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো। যখন মানুষের অন্তরে জ্বালবে, ঘরে জ্বালানোর স্লোগান দেওয়া লাগবে না, দেখবেন অন্তরে জ্বললে ঘরে জ্বলবে, ঘরে জ্বললে সমাজে জ্বলবে, সমাজে যখন জ্বলবে এই জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে কোরআনের পতাকা উড়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছ, যুবক ভাইরা সিদ্ধান্ত নাও, ওয়াদাবদ্ধ হয়ে যাও, হুজুর যা কোরআন এতদিন করেছি, আজ থেকে আমরা আল্লাহর কোরআনটা শিখব। যে সকল বাবাদের বয়স হয়ে গিয়েছে কোরআনটা আমরা শিখি নাই, আজকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, এত দামি একটা কিতাবটা আমরা এখনো যেহেতু পড়া শিখলাম না, পড়া শিখার ওয়াদা করে যাই। আপনি যে কোরআনটা শিখলেন না, নামাজ পড়েন কেমনে? কারণ নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাবাত না করলে তো নামাজই হয় না। কি করছেন আপনি? আপনি যে কোরআনটা পড়লেন না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, জীবন থেকে যারা কোরআনকে মাইনাস করে দেয়, কোরআন যারা পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, কোরআন যারা জীবনে মানবে না, রাব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তাদের জন্য শাস্তি রেখেছেন তিনটা। জুরে কোন কয়টা? আরো জুরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. الله تعالى بول سن جرى عمار اي اپود الشمبر اي تو كتاب تيگه موك فيريه ني بي فإن له معيشة ضنكا امي تدير جيبان شنكرنا كوري دي بو কোরআন যারা শিখবে না, পড়বে না, জানবে না, মানবে না, শাস্তি হলো ফাইন্নালাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, জীবনটাকে সংকীর্ণ করা হবে দুই ভাবে। প্রথমত ওই লোকটার জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নিয়ে যাবেন,
বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। হাজার হাজার কোটি টাকা ক্ষমতা দিয়ে সুখী হওয়া যায় না। এমন বহু মানুষকে আমরা দেখেছি, এমন বহু মানুষকে আমরা দেখি, হাজার হাজার কোটি টাকার মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরেও রাতের বেলা ঘুমাইতে পারে না, আসে না নাই। রিক্সাওয়ালা সারা দিন 400-500 টাকা ইনকাম করে এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে দেখা যায় নাকে তেল দিয়া ঘুমায়, আর হে কোটিপতি ঘুমাইতে পারে না। আপনারা অনেক মানুষকে চেহারা দেখেন, তেল তেলা চেহারা, নাদুস নাদুস চেহারা, কিন্তু গিয়ে দেখেন তার বউয়ের সাথে তার ঝগড়া, পরিবারে সুখ নাই, নিজের জীবনে সুখ নাই। এটা আল্লাহর ওয়াদা, বান্দারে তুমি যত বড় কোটিপতি হও না কেন, যত বড় ব্যবসায়ী আর ক্ষমতাবান হও না কেন, তুমি যদি আমার কালামই কোরআন না শিখো, তোমার জীবনের সুখ আমি কেড়ে নিব। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার জীবনের সুখ কেড়ে নেন, আপনি কি জোর করে সুখী হতে পারবেন নাকি? এখানেও মনে হয় অনেকে আছে, হয়তো অনেকের জীবনের সাথে কথাটা মিলে গেছে। এটা মোল্লার কথা নয়, কথা আল্লাহর। আল্লাহ বলেছেন, বান্দারে কোরআন যদি না শিখো, তুমি জীবনে কোনো কিছু করে সুখী হইতে পারবা না, আমি আল্লাহ নিজেই তোমার জীবনের সুখ কেড়ে নিব, তোমার জীবনের সুখ আমি কেড়ে নিব, এটা তোমার জন্য এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তি হলো, যে লোকগুলো কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, ওই লোকগুলোর কবরের জীবন সংকীর্ণ হয়ে যাবে। আমরা সবাই কবরে যাব, সবাইকেই কিন্তু কবরে যাওয়া লাগবে। কোরআন যেই লোকগুলো পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এদেরকে কবরে রাখার পরে কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরের দুই পাশের মাটি এসে তার দেহকে চাপ দিবে। এর কারণে দেহের এক পাশের পাজর, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এটা তার জন্য দুই নম্বর শাস্তি। যারা কোরআন পড়েন নাই, শিখেন নাই, এখনো ভালো করে শুনেন, এক নাম্বার শাস্তির কথা বললাম, আল্লাহ তার জীবন থেকে সুখ কেড়ে নেবেন। দুই নাম্বার শাস্তি হলো, তাকে কবরে এরকম শাস্তি দিবেন কি? আরো জুড়ে বলেন কি? তিন নাম্বার শাস্তি হলো, আল্লাহ বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই লোকগুলোকে আল্লাহ অন্ধ অবস্থায় কিয়ামতের দিন কবর থেকে উঠিয়ে হাশরের মাঠে তুলবেন। কিন্তু ওই লোকগুলো দুনিয়াতে অন্ধ ছিল না, চক্ষুষ্মান ছিল, চোখে দেখত, শুধুমাত্র কোরআন না পড়ার কারণে এদেরকে অন্ধ করে হাশরের মাঠে তুলবেন কি? এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় হাশরের মাঠে উঠবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, বলবে, রব আমাকে অন্ধ করলে কেন? দুনিয়ায় তো আমি চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, চশমাও পরা লাগতো না, খুব সুন্দর চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ করে হাশরের মাঠে তুললে? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাত কায়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ভালো করে শুনে যান, আল্লাহ বলবেন, কেন তোকে অন্ধ করেছি জানিস? তোর ঘরে আমার কিতাব কোরআন ছিল, তুই তো চোখ তাকিতে অন্ধ হয়ে গেছিস। তোর ঘরে আমার কিতাব ছিল, আমার কিতাবটা খুললি না, পড়লি না। তোর বাপের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তুই ইঞ্জিনিয়ার হলি, ডাক্তার হলি, শিক্ষক হলি, বিজনেস ম্যাগনেট হলি, তুই তো আমার কোরআন শিখলি না, তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি। ফানাসি তাহা, আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলি। দুনিয়াতে আমার কোরআন তোর কাছে থাকা সত্ত্বেও তুই যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকে আজ আমি আল্লাহও ভুলে গেলাম। কি দিলের কান্দিস, আপনি কি শুনছেন কথা? আল্লাহ বলবেন, তোর মতো গোলাম, তোর ব্যবসা করার টাইম হয়েছে, তোর দোকান করার টাইম হয়েছে, রাজনীতি করার টাইম হয়েছে, অফিস করার টাইম হয়েছে, ডাক্তারি করার টাইম হয়েছে, জীবনের সবগুলো সময় কার দেওয়া? আল্লাহ। এই কথা বলছেন না কেন? কার দেওয়া? আল্লাহ। আমার দেওয়া সময় দিয়ে সব করলি, কোরআন পড়লি না, কোরআন শিখলি না, আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলি। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাশরের মাঠে তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম, দূর হয়ে যাও। কে বাঁচাবে আপনাকে? কে আপনাকে জাহান্নাম থেকে সেদিন বাঁচাবে? কিভাবে আপনার মুক্তি হবে?
কে আপনাকে আর জান্নাতে ঢুকাবে? আপনি বলবেন, হুজুর আমরা তো ওয়াজ শুনছি, রসুল সেদিন বাঁচাইয়া দিবেন। এবার আসেন, যারা কোরআন শিখে নাই, আল্লাহ এই কথা বলার আগে রসুল বলবেন, নবীজি কিয়ামতের দিন এক শ্রেণীর লোকদের বিরুদ্ধে সরাসরি আল্লাহর কাছে দাঁড়াবেন। নবীজি দাঁড়িয়ে বলবেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কথা মোল্লার না আল্লাহ, শুনে যান ভালো করে। এত ওয়াজ মাহফিল করে কি হবে? আপনি যদি কোরআন না শিখেন এখনো, ওয়াকালা আর-রাসূল, আল্লাহ বলছেন, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআন থেকে মুখ ফিরিয়েছে, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এই জন্য আজ আমি নবী তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ মুখ ফিরালেন, রাসূল মুখ ফিরাবেন। আপনার কোন নেতা আছে, কোন বাবা আছে আপনাকে সেদিন বাঁচাবে? আল্লাহও মুখ ফিরালেন, রাসূলও মুখ ফিরালেন। আমরা সবাই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? সবাই আমরা আল্লাহর কাছ থেকে নাজাত চাই কি চাই না? সমাধান একটাই, কোরআন পড়তে হবে। জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিবে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দ্য হলি কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে। আজকে দুটো পয়েন্টই আমি কথা বললাম। এক নাম্বার, এই কিতাবের ভ্যালু মর্যাদা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। দুই নাম্বার, এই কোরআনটা পড়েন, বহু সময় চলে গেছে আপনার, আল্লাহর ওয়াস্তে কোরআনটা পড়েন। কোরআন শেখা কি খুব কঠিন? আশেপাশে কোরআন পারে এমন মানুষ আছে না? তাও যদি না পারেন, এখন তথ্য প্রযুক্তির যুগ, অনলাইনের যুগ, এখন ঘরে বসে ইউটিউবে ভিডিও দেখেন। তবে ভিডিও দেখলে হয় না, উস্তাদ ধরা লাগে। এখন দেখবেন ভার্চুয়াল অনলাইন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমার নিজেরও একটি ভার্চুয়াল ইনস্টিটিউট আছে। এরকম বাংলাদেশি অনেক স্কলারদের, অনেক বড় বড় স্কলারদের, ডক্টর মনজুর এলাহিরও একটা অনলাইন ইনস্টিটিউট আছে, আমারও একটা আছে, আরও কয়েকজনের আছে। দেশি বিদেশি এখন অনেকগুলো অনলাইন ইনস্টিটিউট ঘরে উঠেছে, আপনি ঘরে বসেই এখন কোরআন শিখতে পারবেন। আমার প্রতিষ্ঠান থেকেই তো গত দুই বছরে শত শত ভাই বোন কোরআন শিখে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আহারে, এখন ওয়াইফাই ব্যবহার করে আপনি সারাদিন ফোনে কত কিছু করছেন। আচ্ছা, সূরা তাকাথুর আমরা সবাই পারি কিনা? আল হাকুমুত তাকাথুর, এই সূরার শেষ আয়াত কি? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন, অর্থ কি? কিয়ামতের দিন সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কি? আপনি বলবেন, হুজুর অনলাইন কি আল্লাহর নিয়ামত নাকি? এটা আমরা এনা বানাইছি। আপনি বানাইছেন ঠিক আছে, এটা বানাবার জন্য, আবিষ্কার করার জন্য মাথার জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? ঘুরে ফিরে মূলকে আল্লাহ যদি বলেন, কিরে কিরে, সারাদিন তো ফেসবুক স্ক্রলিং করলি, সারাদিন তো ইউটিউব আর ফেসবুকে পড়ে থাকলি, তোর ঘরেই তো ওয়াইফাই ছিল, মোবাইলের এমবি ছিল, ফোন ছিল, সব কিছু করলে, ঘরে বসেই তো কোরআনটা শিখতে পারতি, কেন শিখলি না? জবাব দে, বাঁচা যাবে? কথা কর না, কেন বাঁচা যাবে? এই বছরের মাহফিলে আজকের আলোচনা থেকে আমরা সবাই কি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আজ থেকে এই কোরআন শেখার জন্য যা করা দরকার তা করব? পারবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, বিশেষ করে যুবকরা, আমার ছাত্র ভাইরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদেরকে বলছি, অনুরোধ করে বলছি, রে ভাই, তোমাদের সিলেবাসে এমনি কোরআন নাই, আল্লাহর ওয়াস্তে কোরআনটা তোমরা শিখো, তোমাদের দুনিয়া আখেরাত উজালা হয়ে যাবে, সফল হয়ে যাবে, তোমরা আল্লাহর কোরআনটা শিখো। আমরা সবাই এ বছরের আজকের এই মাহফিলে, এই আলোচনা থেকে আমরা কি এই ওয়াদাটা করতে পারি, আমরা সবাই আল্লাহর কালামটা শিখবো? সবাই রাজি আছেন? সবাই একটু হাত তুলে আল্লাহরে দেখাই তো।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাতগুলো নামান। বেশি তাকবীর দিয়ে না, এখন তাকবীর দিলে অনেকে ভয় পায়, বুঝেন না, অনেক ঝামেলা। এখন তাকবীর দিলে যদি কারো কষ্ট লাগে, এটা বুঝতে হবে মানুষটা তার চরিত্র খুব একটা ভালো না। কারণ প্রথমে আল্লাহু আকবারের এই তাকবীর শুনে আবু জেহেল সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছিল, আবু জেহেলের খারাপ লাগছিল। সুতরাং আল্লাহু আকবার স্লোগান শোনার পরে কারো যদি একটু ভালো না লাগে, একটু যদি গায়ে জ্বালা পোড়া শুরু হয়, বুঝতে হবে এইটার মধ্যে মনে হয় আবু জেহেলের রক্তের ভাইরাস তৈরাস আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সবাই কোরআন শেখার সিদ্ধান্ত নিলাম তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।